শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শেখ লুৎফুর রহমান আর মা সাহারা খাতুন। ১৯৪০ সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন শেখ মুজিব। ১৯৪৬ সালে ইসলামিয়া ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই বছরই প্রতিষ্ঠা করেন মুসলিম ছাত্রলীগ। ভাষা সংগ্রামেও ভূমিকা রাখেন শেখ মুজিব। নেতৃত্বে তুখোর গুণাবলীর কারণে ১৯৬৪ সালে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন মুজিবুর রহমান, যার অন্যতম ছিল বাঙালির মুক্তির সনদ। ১ মার্চ আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর ৬ দফার পক্ষে জনমত সৃষ্টিতে সারা বাংলায় জনসংযোগ শুরু করেন। বাঙালিকে ভালোবাসা মানুষ আরো অনেক আছে, কিন্তু যেমন ভালোবাসায় বাঙালিকে এগিয়ে যাওয়া সম্ভব, তা একমাত্র শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর দ্বারা ছিল। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি লাখো জনতার এক সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। ডিসেম্বরের সাধারণ নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে পশ্চিম পাকিস্তান। এমন নানা প্রেক্ষাপটে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধু ওই কারিশমেটিক লিডারশিপ দিয়ে মানুষের মধ্যে তার স্বপ্নকে সঞ্চারিত করতে পেরেছিলেন, যার ফলে ওই সময় কিন্তু বঙ্গবন্ধু ডাকে সারা আমাদের দেশের বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের কাজ শুরু করেন বঙ্গবন্ধু। তবে হাতে সময় পেয়েছিলেন মাত্র ৩.৫ বছর। এই কম বয়সে তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেন, তার রূপায়ণ করে দিতে পেরেছেন। গড়ে দেওয়া সময়টা মাটি ও মানুষের জন্য কাজ করায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান বিশ্ববন্ধুতে পরিণত হন বলে মনে করেন বিশিষ্ট জনরা। বঙ্গবন্ধু যে দুর্নীতির বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামকে যদি আমরা ধারণ করি, তাহলে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, সেখানে আমরা পৌঁছতে পারব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।